শ্রীরামকৃষ্ণের দেহত্যাগের পর তাঁর গৃহী ভক্ত ও অনুরাগীরা তাঁর সন্ন্যাসী শিষ্যদের জন্য অর্থ প্রদান করা বন্ধ করে দেন। তাঁর অনেক ভক্ত বাড়ি ফিরে গিয়ে গৃহস্থের জীবনযাপন করবেন বলে ঠিক করেন। তরুণ নরেন্দ্রনাথ দত্তের নেতৃত্বে রামকৃষ্ণ পরমহংসের সন্ন্যাসী শিষ্যগণ তখন একটি নতুন আশ্রয় অনুসন্ধানের প্রয়োজনীয়তা অনুভব করেন। তারা বরানগরীর একটি পৌড় বাড়িতে তাঁদের নতুন মঠ স্থাপনের সিদ্ধান্ত গ্রহণ করেন। নরেন্দ্রনাথ ও তাঁর গুরুভ্রাতারা মাধুকরি করে তাঁদের দৈনিক খাদ্য সামগ্রী সংগ্রহ করতেন। বরানগর মঠই রামকৃষ্ণ সংঘের প্রথম মঠ হিসেবে প্রতিষ্ঠিত। 1897 সালে বরানগর মঠের জরাজীর্ণ ভবনটি ধূলিস্যাৎ হয়ে যায়। 1973 সালের 25শে জানুয়ারি রামকৃষ্ণ সংঘের সন্ন্যাসী স্বামী রামানন্দের তত্ত্বাবধান ও পরিচালনায় বরানগরের স্থানীয় বাসিন্দারা বরানগর মঠ সংরক্ষণ সমিতি গঠন করেন। 2004 সালের 6ই জানুয়ারি বরানগর মঠকে বেলুড় মঠের প্রাতিষ্ঠানিক শাখা কেন্দ্র বলে ঘোষণা করা হয়।